এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত শিমুলিয়া এলাকায়। এই গ্রামে এই যে পেছনে যে মন্দির দেখা যাচ্ছে, প্রায় 300 বছরের ইতিহাস বহন করে চলেছে এই কালী মন্দির। উত্তর চব্বিশ পরগনা জেলার শেষ জনপদ গোপালনগর থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম। এই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের কালী পুজো প্রায় 300 বছরের ইতিহাস বহন করে চলেছে। পরিবার সূত্রে জানা যায়, রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিমুলিয়া গ্রামে এই পুজোর সূচনা করেছিলেন। প্রাচীন এই পুজো সর্বধর্মের সমন্বয় রক্ষা করে চলেছে। এই পুজোর সাথে সরাসরি যোগ রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও নিয়মিত আসতেন পুজোতে। এইরকমই নানান ইতিহাস জড়িয়ে রয়েছে শিমুলিয়া গ্রামের এই বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর সাথে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনার শিমুলিয়া এলাকায় বন্দ্যোপাধ্যায় পরিবারের যে প্রাচীন পুজো, সেই পূজা মণ্ডপের সামনে, সেই মন্দিরের সামনে আমরা কথা বলে নেব এই বংশের বর্তমান পুরুষ প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে। এই যে পুজোর সাথে যে প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে, সে সম্পর্কে যদি কিছু বলেন। প্রাচীন ইতিহাস বলতে, আমরা আমাদের পূর্বপুরুষ যেদিন থেকে এই পুজো শুরু করেছিলেন, আনুমানিক তার বয়স প্রায় 300 বছর। সঠিক আমরা বলতে পারবো না প্রামাণ্য সহ যে কোন সময় থেকে পুজো শুরু হয়েছে, কিন্তু আনুমানিক প্রায় 300 বছর। এবং আমাদের এই পুজোর সঙ্গে কালে কালে স্থানীয় মানুষ যারা বিভিন্ন ধর্ম নির্বিশেষে তারা জড়িয়ে পড়েন। আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ আছেন যারা এখনও পর্যন্ত প্রত্যক্ষভাবে এই পুজোর সঙ্গে তারা জড়িত, তারা অংশগ্রহণ করেন। আপনারা নিশ্চয়ই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিক, তার কথা বাঙালি হিসেবে নিশ্চয়ই সকলের জানা। তার লেখা আদর্শ হিন্দু হোটেল যে উপন্যাস, সেই উপন্যাসের যে অন্যতম চরিত্র বিহারী বাড়ুজ্জে, সেই বিহারী বাড়ুজ্জে ঘটনাচক্রে আমার বাবার দাদু ছিলেন। তার পূর্ণ নাম ছিল কৃষ্ণবিহারী বন্দ্যোপাধ্যায়। সাহিত্যের প্রয়োজনে সাহিত্যিকরা অনেক সময়ই পরিবর্তন করেন, কৃষ্ণ কথাটুকু উজ্জ্বল রেখে তিনি বিহারী বাড়ুজ্জে বলে উল্লেখ করেছেন। সারা বছর পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুন না কেন, পুজোর সময় সকলেই এই পুজোতে যোগ দিতে ছুটে আসেন গ্রামে। এ বিষয়ে মনোজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন। আমরা কথা বলবো এই বংশের আরও এক পুরুষ মনোজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাথে। এই যে পুজোর সাথে যে প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে, যদি আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, পুজোর সঙ্গে আমার এই 75 বছর বয়স, 5 বছর বয়স থেকে কখনোই অফ হয়নি পুজোর থেকে, 70 বছর বলতে পারা যায়। 70 বছরের সব কিছু আমি দেখেছি। প্রচুর লোক এখানে খেত, বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু, মুসলমান, আদিবাসী। আদিবাসীটা একটা ওই বুধ জ্যাঠা বলে আমরা বলি, উনি দাবি করতেন আমি একটু অংশীদার। তা তিনি আমাদের সাহায্য করতেন কিছু দিয়ে, এবং তাদের বংশের ছেলেও এবারও দিয়ে গেছে কিছু টাকা পয়সা। তারা বলেন যে আমরা এর অংশীদার। আর তো ফকির আসেন, যেটা কৃষ্ণচন্দ্র রাজার গোপন রাজধানী ছিল শ্রীনগর, বর্গী হাঙ্গামার শুনে এখানে করেছিলেন। সেই গড় এখনও আছে, রানীপুকুর এখনও আছে, এবং সেখানে মেলা হয়, এবং সেখানে ওই যে গাজী মেলা বলা হয়, গাজীতলার মেলা, সেই পীর তারা এখানে আসেন, এবং তারা আমরা গেলে আমাদের খুব সম্মান করে। জানা গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল গল্পের অন্যতম চরিত্র বিহারী বাড়ুজ্জে এই পরিবারের সন্তান ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল গল্পের চরিত্র বিহারী বাড়ুজ্জের সাথে যোগ রয়েছে এই পুজোর, অর্থাৎ এই পরিবারের সন্তান বিহারী বাড়ুজ্জে। এই পুজোর সাথে যোগ রয়েছে আদিবাসী সম্প্রদায়ের। এই পুজোর সাথে সরাসরি যোগ রয়েছে মুসলিম সম্প্রদায়ের। এক কথায় বলা চলে, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন শিমুলিয়া গ্রামের এই বাড়ুজ্জে পরিবারের পুজো। বয়সের ভারে শরীর দুর্বল হয়েছে, তবুও পুজোর দিনে সারাক্ষণ মণ্ডপ চত্বরে রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রাচীন প্রথার আজও অদল বদল করা হয়নি। এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলবো এই বংশের আরও একজন বর্ষিয়ান মানুষ, মানস বন্দ্যোপাধ্যায়। আমরা জেনে নেবার চেষ্টা করব পুজোর প্রচলন কীভাবে হয়েছিল, তারপর থেকে শুরুর দিন থেকে আজ পর্যন্ত যতটা স্মৃতি আপনার আছে আর কি, যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। কথিত আছে, এই পুজো বাংলা 1141 সালের বিশে কার্তিক প্রথম পূজারী রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন দরিদ্র ব্রাহ্মণ। তিনি ভিক্ষান্তে রাত্রিবেলা, মানে যা দিনান্তে ভিক্ষা করতেন সেইটাই ফুটিয়ে উনি খেতেন। আজকের এখানে মায়ের মন্দির, সেখানে তিনি উনুন ধরিয়ে, রান্না করে খাচ্ছিলেন। এমন সময় রাত্রে স্বপ্নাদেশ হয় যে তুই এখানে রান্না করিস না, এখানে আমি আছি,
তুই আমার পুজো কর। তখন বলো মা আমি তো গরিব ব্রাহ্মণ, আমি কী করে খাওয়াবো? ওর পাঁচটা ভাজা দিবি আর কড়াইয়ের ডালের ভোগ দিবি, কড়াইয়ের ডালের খিচুড়ি দিবি আর পাঁচটা ভাজা দিবি, আর পারলে মাছ মাংস যদি পারিস দেশি দরে করে দেবে। তা আজও সেই কড়াইয়ের ডালের ভোগ হয়। আমি বংশের অষ্টম পুরুষ, আমি বংশের অষ্টম পুরুষ। আমার ঠাকুর দাদা স্বর্গীয় ভরণা বন্দ্যোপাধ্যায় আপনার এখানে গ্রাম খাইয়েছে, সমাজ খাইয়েছে। তখন তো নীলকর সাহেবদের আমল, সেই সময় এই এই বাড়িতে কথিত আছে, কথিত আছে 14 জন ডাকাত এই বাড়িতে পড়েছিল। ধানের গোড়া থেকে ধান পেড়ে নিচ্ছে, স্বপ্ন দেশ হয় যে ভরণা তো ধান পেড়ে নিচ্ছে, তুই এখন ঘুমিয়ে রয়েছিস। সেই ডাকাতরা বললো যে আমি এসেছিলাম ডাকাতি করতে, আমাদের মাছ ভাত খেয়ে যেতে হলো, এটাই হচ্ছে ঘটনা। তো নিশ্চয়ই মায়ের কোনো অবদান আছে। হ্যাঁ, আজকে এখানে আপনার 500-র ওপর ডালা পড়ে, আর পুজো তো অনেক কোন ইয়ে নেই, মানত পুজো পড়ে 500-র ওপর। আজও পুজোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের বর্তমানে একজন প্রবীণ মানুষ মানস বন্দ্যোপাধ্যায়। চোখের কোণে সেই আবেগের জল পরিষ্কার লক্ষ্য করা যায়। নিয়ম মেনে অহং ত্যাগ করতে আজও পুজোর আগে ভিক্ষা করেন পরিবারের সদস্যেরা। এ বিষয়ে পরিবারের অপর সদস্য শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, গোটা শিমুলিয়া গ্রাম শুধু নয়, আশেপাশের বহু গ্রামের মানুষ কালী পুজোর এই বিশেষ দিনে ছুটে আসেন মায়ের মন্দিরে। এই পুজো আজ শুধু বন্দ্যোপাধ্যায় পরিবারের নয়, এলাকার সকলের পুজোতে রূপ নিয়েছে। এই বংশের অপর এক পুরুষ বর্তমান পুরুষদের মধ্যে শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমরা শ্যামাপ্রসাদ ব্যানার্জির কাছ থেকে শুনে নেব এই পুজো সম্পর্কে কিছু কথা। ইতিহাস থেকে ধরে রাখার যে একটা কঠিন কাজ, সেই কাজটা আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করি, এবং আমরা লক্ষ্য রাখি যে আমাদের পূর্বপুরুষরা যা প্রতিষ্ঠিত করে গিয়েছেন আমাদের মাতৃদেবীকে, সেই মাতৃদেবী অনেক শোক দুঃখ সব কিছুকে উত্তীর্ণ করে তিনি প্রবাহমান নদীর মতন কিন্তু বয়ে চলেছেন। সেই স্রোতধারা তা যাতে মানে মলিন না হয়, তা যাতে কোনো মতে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়, তার জন্য বংশে আমরা যারা এখানে অন্তত বিরাজ করি, এখানে আমরা থাকি, তারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েই তাকে স্বচ্ছ নদীর মতন প্রবাহিত করবার জন্য চেষ্টা করি। এই পুজোটা যে একটা সার্বজনীন রূপ পেতে চলেছে সেই ব্যাপারে আমরা সব সময় আমাদের বংশের যারা খুঁটতুতো জেঠতুতো ভাই বোনেরা আছি তারা সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করি, এবং যারা আমাদের এই পুজোয় অত্যন্ত ভক্তিভরে আসেন তাদের যাতে কোনো কষ্ট না হয়, তারা যাতে মনে করতে পারেন যে পুজোটা তাদেরই একটা পুজো, সেই দিকে আমরা সবাই সব সময় জাগ্রত থাকি। কথিত আছে, ভক্তিভরে মায়ের কাছে প্রার্থনা জানালে মা সেই প্রার্থনা স্বীকার করেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। পুজো শুরুর অনেক আগে থেকেই চোখে পড়ল সেই দৃশ্য, ভক্তেরা পুজোর ডালি সাজিয়ে আসছেন মন্দিরে। মায়ের ভোগ তৈরিতেও এখানে বিশেষ নিয়ম রয়েছে। একই দিনে পারিবারিক লক্ষ্মী পুজোও অনুষ্ঠিত হয় বন্দ্যোপাধ্যায় পরিবারের। এখানে বাড়ির পুরুষেরা লক্ষ্মীর আসন পাতেন। মন্দির সংলগ্ন এলাকা জুড়ে বড় বড় প্যান্ডেল তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা গেল বহু মানুষ উপোস করে থাকেন মায়ের অঞ্জলি দেবার জন্যে। মায়ের ভক্তদের যাতে অসুবিধা না হয় তাদের বসবার জন্যেই এই আয়োজন। এই পরিবারের অপর এক সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, তবে পুজোর দিনে ধরা দিলেন অন্যরূপে। তিনি জানান, সারা বছর রাজনীতির কাজে সর্বক্ষণ ব্যস্ত থাকলেও বছরের এই বিশেষ দিনে কিন্তু পারিবারিক পুজোতে সময় দেন নিয়ম করে সুব্রত ব্যানার্জি। আমরা একটু জিজ্ঞেস করে নেব বছরের এই দিনটিতে কীভাবে সময় দেন বা কীভাবে কাটান আর কি? শুধু বছরের এই দিনটা না, মোটামুটি পুজোর 10 দিন আগে থাকি একদম মানে ধরে নেওয়া যায় একটা ম্যাক্সিমাম সময় এই পুজোটা নিয়েই ভাবা হয়। এক নম্বর হচ্ছে বাড়ি একটা বিরাট বড় বাড়ি, তার বিস্তীর্ণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে প্রত্যেকবার মন্দিরের একটা আলাদা আলাদা রং করা, ডেকোরেশন করা, বা বিভিন্ন রকম প্রবলেম থাকলে সেগুলোকে সলভ করা, বিভিন্ন মন্দিরের মাঠ যেখানে মানুষ প্রসাদপত্র খাওয়া দাওয়া করে সেই সব জায়গাগুলোকে ঠিক করা, এতে তো একটা ব্যাপক সময় লাগে। গড়ে তার মধ্যে দিয়েও আমার যে আসল কাজ সেটা করতে হয় পঞ্চায়েত সমিতিতে, তাও সপ্তাহে 3 দিনের জায়গায় হয়তো 1 দিন যাচ্ছি, 2 দিন যাচ্ছি না, এই দিকের কাজটাকে এইভাবে নিয়ে আস্তে আস্তে কভার করে নিচ্ছি। এবং
এই পূজোটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। এটা ব্যানার্জি পরিবারের কাছে একটা বড় ঐতিহ্য বহন করে। এই ব্যানার্জি পরিবারের যত সদস্য আছে, যে যেখানেই থাক, প্রত্যেকেই চেষ্টা করে যে এই পূজোয় অন্তত এই বাড়িতে এসে উপস্থিত থেকে এই শ্যামা মায়ের পূজোয় অংশগ্রহণ করা। আজকে পুজো হবে, কালকে বিসর্জন হবে, পরে ভাতৃদ্বিতীয়া আছে। ভাতৃদ্বিতীয়া দিন আমাদের পরিবারের সকল ছেলেমেয়েরা মিলেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। দীর্ঘ 20 বছর ধরে এই পুজোর পুরোহিত হিসাবে নিযুক্ত রয়েছেন এই পরিবারের সদস্য তথা প্রাক্তন শিক্ষক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দীর্ঘ 20 বছর ধরে এই পুজো করে আসছেন তাপস বন্দ্যোপাধ্যায়, এই পরিবারের সন্তান। তাপসবাবু, জেনে নেব এই পুজো সম্পর্কে। এই আমাদের স্বপ্নে পাওয়া পুজো, রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বপ্নে পেয়েছিলেন, তিনি পুজো করতেন। তারপরে আমার দাদু বন্দাকোটের উকিল ছিলেন ভোলানাথ বন্দ্যোপাধ্যায়, তিনিও বছর দুয়েক পুজো করেছেন। তারপরে আমাদের বাংলাদেশ থেকে গুরুদেব আসতেন, পার্শ্ববর্তী কালীপদ চক্রবর্তী এখানকারেরই লোক, তিনিও প্রায় 30 বছর পুজো করেছেন। তিনি অসুস্থ হওয়ার পরে থেকেই পুজোটা আমি ধরেছি এবং আমি পুজোটা করি। কিন্তু আমরা এখানে পুজোর যা মানে অর্থ আছে সেটা মন্দিরে দিয়ে দেওয়া হয় এবং কাপড় চোপড় যা পাওয়া যায় সেগুলো আমরা দান করে দিই। এইভাবেই আমাদের পুজোটা চলে। এভাবেই দীর্ঘ প্রায় 300 বছরের ইতিহাসকে বহন করে চলেছে শিমুলিয়া গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এই পুজো। এভাবেই প্রায় 300 বছরের ইতিহাস বহন করে চলেছে শিমুলিয়া গ্রামের বাড়ুজ্যে পরিবারের এই পুজো। ক্যামেরায় সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।